বিনয় খবর দিয়ে শেষ করব সংবাদ। অন্তঃসত্ত্বা অবস্থায় নেচে আলোচনায় এসেছেন ভারতীয় চলচ্চিত্রের মালয়ালম তারকা পার্বতী কৃষ্ণা। 9 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় নাচ নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। তবে এই তারকা বলছেন, মনে আনন্দ থাকলে নাচ হতেই পারে। মুখে বেশ হাসি আর আনন্দ নিয়ে নেচে চলছেন ভারতীয় চলচ্চিত্রের মালয়ালম তারকা পার্বতী কৃষ্ণা। ব্যতিক্রম হলেও এই নাচ তিনি নাচছেন 9 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায়, যা সোশ্যাল মিডিয়ায় বেশ ছড়িয়েছে। ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে গত 11 নভেম্বর এই ভিডিও প্রকাশের পর শুভেচ্ছা ও শুভকামনার পাশাপাশি সমালোচনা এসেছে বেশ। অন্তঃসত্ত্বা কাউকে নাচতে দেখে যারা মেনে নিতে পারেননি তাদের জন্য পার্বতী কৃষ্ণা বলেছেন, এটি খুব স্পর্শকাতর বিষয়, মানুষের দৃষ্টিভঙ্গিও এক এক রকমই হবে। কিছু কিছু মন্তব্য খুবই আঘাত করেছে উল্লেখ করে তিনি বলেন, নিজের পেটে 9 মাসের একটি জীবন বয়ে নিয়ে চলছেন, তিনি কেন ঝুঁকি নেবেন। পার্বতী বলছেন, মা ও সন্তান নিরাপদ ও সুস্থ থাকে তাহলে নাচ করতে সমস্যা কোথায়। তবে বিশ্বের কোথাও কোথাও চিকিৎসা বিজ্ঞানে গর্ভকালীন সময়ে হালকাভাবে নৃত্য করাকে একটি শারীরিক কসরত হিসেবে উল্লেখ করেছেন চিকিৎসকরা, যাকে লেভার ড্যান্স বলা হয়। আর ধীরে ধীরে অন্যান্য স্থানেও জনপ্রিয়তা পাচ্ছে এ ধরনের কসরত। শিউলি রোজা, মাই টিভি, নিউজ ডেস্ক।